শুধু গোপালগঞ্জে নয় ক্ষমতার অপব্যবহার করে মাদারীপুর সম্পদের পাহাড় সাবেক মহাপরিদর্শক দেখিয়ে মূল্যে কিনেছেন কয়েকশো বিঘা জমি আইজিপি থাকাকালীন একশো তেরোটি দলিলে এসব জমি কেনেন শুদ্ধাচার পুরস্কার পাওয়ার সাবেক এই পুলিশ কর্মকর্তা স্থানীয়রা মনে করেন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিচার হলে স্বস্তি পাবেন ভুক্তভোগীরা গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার সীমান্তবর্তী রাজৈর উপজেলা উপজেলার কদম্বাড়ি ইউনিয়নের সাতপাড় গ্রামের ডুমুরিয়া মৌজা নটখোলা ও বড়খোলা এলাকায় স্ত্রী জিশান মির্জার নামে দুশো ছিয়াত্তর বিঘা জমি কিনে নেন বেনজির আহমেদ আইজিপি থাকাকালীন দু হাজার একুশ ও দু সালের বিভিন্ন সময়ে একশো তেরোটি দলিলে এসব জমি কেনেন বেনজির দলিলে জমিগুলোর মোট দাম দশ কোটি টাকা উল্লেখ থাকলেও জমির মালিকদের অভিযোগ জোর করে নামমাত্র মূল্যে লিখে নিয়েছেন বেনজির এই জমিটা জোর করবো বাবু আমার টাকা দেয় নাই এই কবরা কি মিথ্যা দা কও যে টাকা পাইছি আশি শতক আর হলো চুয়ান্ন শতক এই জমি এটা তো আমার দানের জমি চাষ করিয়া ওই ছেলে মেয়ে নিয়ে বাইসে গরিব মানুষ আমরা জলে বাস করে কুমিরের সাথে তো লড়াই করতে পারবো না জমিতে কাজ করবো কেমনে করবা অথবা যাবা কেমনে পেলে না যাবা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এই অবস্থায় রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার বলছেন আপাতত জমিগুলো হস্তান্তরের কোনো সুযোগ নেই আইনজীবীরা বলছেন জোর করে কারো সম্পত্তি লিখে নেয়া ফৌজদারি অপরাধ ওনারা বিজ্ঞ আদালত থেকে এই জমির উপর নিষেধাজ্ঞা নিয়ে আসেন এখন সেই নিষেধাজ্ঞা চিঠিও আমাদের কাছে অলরেডি আসছে এখন আমরা এই নিষেধাজ্ঞা অনুসারে যাতে এই জমি আর কখনো মানে আদালতের নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত যাতে ট্রান্সফার না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ আছি আমরা বিশ্বাস করি এই ব্যাপারে তদন্ত সপক্ষে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ভুক্তভোগী পরিবার যারা আছে তাদের জন্য তাদেরকে ফিরে দেওয়া উচিত এবং এটা একটা ফৈজদারি অপরাধ সে করছে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের এ ধরনের দুর্নীতির সঠিক বিচার চান মাদারীপুরবাসী ডিবিসি নিউজ ডেস্ক